স্বজনদের কাছে ফিরেছেন বিশ্ব চ্যাম্পিয়নরা আবেগ আর ভালোবাসায় ঘরের ছেলেকে বরণ করে নিয়েছেন উচ্ছ্বসিত জনগণ বাঁধন এই উচ্ছ্বাসে আবেগ আপ্লুত হয়েছেন ক্রিকেটাররাও নিজেদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে বিশ্ব চ্যাম্পিয়নদের ফেরাটা হয়েছে রাজসিক বিসিবিতে ট্রফি প্রদর্শনের আলোকিত রাত শেষে দিনের আলো ফুটতেই নারীর টানে এবার তারা পৌঁছে গেছেন স্বজনদের কাছে দীর্ঘক্ষণের অপেক্ষা সার্থক হয় অবশেষে আকাশপথে সৈয়দপুর পৌঁছান বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনাল আকবর আলী সঙ্গী ছিলেন আরেক সতীর্থ শরিফুল ইসলাম হাজারো সমর্থকের বাধ উচ্ছ্বাস ক্রিকেটারদের বসিয়ে রাখতে পারেনি ছোট্ট গাড়ির ভেতর দাঁড়িয়ে অভিবাদনের জবাব দিতে হয়েছে হাত নেড়ে অনূর্ধ্ব উনিশ দলের বাকি ক্রিকেটারদের জন্য অপেক্ষায় ছিল হাজারো সমর্থক চাঁদপুর বগুড়া আর রংপুর একই চিত্র সবখানে সমর্থকদের মধ্যমণি জুবারা নিজ এলাকায় তাদের বরণ করা হয়েছে পরম ভালোবাসায় যেখানে বেড়ে ওঠা শৈশব কৈশোর সেখানে এমন ফিরে আসার আবেগ যেন আরও বেশি খুব ভালো লাগতেছে আমাদের আর আপনাদেরা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন ভবিষ্যতে আমরা এরকম সাপোর্ট চাই সবাই দোয়া করবেন যাতে আমরা নেক্সট কিছু করতে পারি বগুড়া শহরের বনানী পর্যটন মোটেলের সামনে তৌহিদ হৃদয়ের সঙ্গে ছিলেন আরও এক চ্যাম্পিয়ন তানজিব তামিম সমর্থক আর স্বজনদের আলিঙ্গনে সিক্ত হয়েছেন তিনিও বিনিময়ে অভিবাদনের জবাব দিয়েছেন বিনম্র কৃতজ্ঞতায় সত্যি ভাবি নাই যে আমাদের এরকম একটা সংবর্ধনা দেওয়া হবে সত্যি আমরা অনেক খুশি সবে আমাদের জন্য দোয়া করবেন অন্যদিকে নৌপথে নিজ বাড়ি চাঁদপুরে পৌঁছান মাহমুদুল হাসান জয় সেখানে সেমিফাইনালের সেঞ্চুরিয়ানকে এক নজর দেখতে ঢল নামে হাজারো মানুষের পরে তাকে নিয়ে আনন্দ র্যালি প্রদক্ষিণ করে পুরো শহর এর মাঝেই সেখানে পৌঁছে যান আরেক বীর শামীম হোসেন পরে দুজনকে একসঙ্গে গণসংবর্ধনা দেয় জেলা প্রশাসন বিশ্ব চ্যাম্পিয়ন এসেছি আমার এলাকায় এসেছি অনেক এক্সাইটেড কারণ সবাই সবাই এসেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে সবাই এভাবে আমাকে সম্মানের সাথে গ্রহণ করবে এবার ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি তারপর যে ছুটতে হবে নতুন লক্ষ্যের উদ্দেশ্যে নিয়ন মহাইমিন সময় সংবাদ